ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আক্রমণে আধিপত্য করল বুরুশিয়া ডটমন্ড কিন্তু বার্সার গোলরক্ষক মার্ক আন্ড্রে টের স্টেগানের বাধা পেরোতে পারেনি দলটি বুরুশিয়া ডটমন্ডের মাঠে স্বস্তির ড্র পেল বার্সেলোনা ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে বুরুশিয়া ডটমন্ডের শুরুটা ছিল ভালো প্রথম দশ মিনিটে প্রতিপক্ষের রক্ষণে বেশ কয়েকবার ভীতি ছড়িয়েছিল তারা তবে লক্ষ্যে শর্ট নিতে পারেনি একবারও বিপরীতে ধীরে ধীরে গুছিয়ে উঠে বার্সেলোনা পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রেখেছিল কাতালানরা ম্যাচের উনষাট শতাংশ খেলেছে বার্সা যেখানে তারা ডটমন্ডের জালে ষাটটি শট নিয়েছে অন্যদিকে একচল্লিশ শতাংশ বল দখলে রেখে বুরুশিয়ার ডটমন্ড বার্সেলোনার জালে নিয়েছে তেরোটি শর্ট দলের পারফরম্যান্স যখন ভালো হচ্ছিল না তখন বিরতির আগমুহূর্তে বড় ধাক্কা খায় বার্সেলোনা পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লেফট ব্যাক জর্দি আলবা দ্বিতীয়ার্ধের শুরুতে কয়েকটি সুযোগ পেয়েছিল বার্সেলোনা তবে গোলবারের সামনে সেটি হতাশায় পরিণত হয় পুরো ম্যাচে প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলেছে দুই দল তবে ম্যাচের বেশ কিছু সময় বার্সেলোনার রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করেছিল ডটমন্ড কিন্তু এখানে কৃতিত্ব দিতে হবে বার্সেলোনার গোলরক্ষক টেরিস্টেগানকে শেষ পর্যন্ত কোন গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়েছে বার্সেলোনা ও ডটমন্ডকে গোলশূন্য ড্র হয়েছে এফ গ্রুপের ম্যাচটি